ভালো বুঝে করো, তবে নিধি আর বড় বৌমা তোমাদের সঙ্গে কাজ করবে। কালকের মধ্যেই কিন্তু সব কাজ শেষ হওয়া চাই, নইলে সমস্যা হবে। রাজ্যকে এখন আপদের জন্য এইসবই কর। ও, আমি আমি তো বলতে ভুলেই গেছিলাম। মা মা, এই এই দেখো, আজু গোসাই আমাকে অগ্রিম দিয়েছে। এই হলো আমার প্রথম রোজগার, আর আমি তা তোমায় দিলাম। কি গো, ছেলের প্রথম রোজগার তোমার হাতে তুলে দিচ্ছে, নাও। কত রোজগার করেছে, কত দিয়েছে আজ ওকে? ২ টাকা। ২ টাকা? বাপরে বাপরে বাপ, বিরাট রোজগার করেছে আমার ভাই, গর্বে আমার বুক একদম ফুলে যাচ্ছে। এতে হাসার কিছু নেই নিধি, ও সম্মানের রোজগার করেছে, সেটাই আসল। মা, আজ তো আমি রোজগার করে এনেছি, তাহলে কি আজ আমরা সম্মানের খাবারটুকু পাব? খুব বড় বড় কথা বলতে শিখেছিস মাকে, তাই না? খিদে পেয়েছে সেটা বললেই হতো, মা খেতে দাও, খিদে পেয়েছে। একটু বিশ্রাম নিক, সন্ধ্যেবেলা তো আবার পালা গান গাইতে হবে। আজকে কি আনন্দ হচ্ছে আমার, তা আপনাকে আমি বলে বুঝতে পারবো না। আপনি খেয়েছেন? আপনি আগে খান, তারপর আমি খাবো। মানে এত আনন্দ হচ্ছে যে আপনি ওই খিদের তেষ্টা সব ভুলে গেছেন? সব চড়িয়ে যাবে, আপনি আগে শুরু করুন। আপনি এসে আমার পাশে বসুন তো দেখি, আমরা একসাথে খাবো। আমি? এ বাবা, তা কি করে হয়? সে কি, কেন হয় না? সারাটা জীবন তো আমাদের পাশে থাকারই কথা ছিল, তাই না? তাহলে পাশে বসে খাবো না কেন? না না, এটা আমি পারবো না। সমস্যাটা কি বলুন তো, কেউ দেখলে কি ভাববে, তাই তো? স্বামীর খাওয়া হলে তবে খেতে হয়, আর সেই স্বামীকে যদি এতটা মাথায় তোলা হয় তখন সেই স্বামী আপনাকে যা বলছে আপনাকে তাই শুনতে হবে। আপনি খাচ্ছেন, আমি বেড়ে দিচ্ছি, হাওয়া করে দিচ্ছি, এতেই তো অনেক পুণ্যি আছে, অনেক সুখ আছে। তা এই পুণ্যি থেকে নিজের স্বামীকে বঞ্চিত রাখবি কেন বল দেখি? তুমি একদম ঠিক কথা বলেছ বৌমা, আমি দিই আমার বউকে খাই। না না না, কেউ দেখলে সে কেলেঙ্কারি হবে, আপনি দয়া করে এমনটা করবেন না। দেখেছো তো মা, কি মুশকিলে পড়লাম বলো দেখি, এত করে বলছি উনি কিছু শুনছেনই না। আচ্ছা, এভাবে ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই, আমি এক কাজ করি, আমি তোদের দুটোকে খাইয়ে দিই। হ্যাঁ, সকাল থেকে তো তোদের কিছুই খাওয়া হয়নি, হাঁ করে দেখছিস কি? আজ একটা ভালো দিন, দুজনে একসঙ্গে খা দেখি। ওমে, এদিকে আয় দেখি। Thank you.
ভেবেছি এবার আমি সার ভেবেছি এক ভাবির কাছে ভাব শিখেছি এবার আমি সার ভেবেছি এবার আমি সার ভেবেছি যে দেশে রজনী নাই মা সে দেশের এক লোক পেয়েছি যে দেশে রজনী নাই মা সে দেশের এক লোক পেয়েছি আমার কি বা দিবা কি বা সন্ধ্যা সন্ধ্যাকে বন্ধা করেছি এবার আমি সার ভেবেছি এবার আমি সার ভেবেছি ঘুম ছুটেছে আর কি ঘুমাই জোগে জাগে জেগে আছি ঘুম ছুটেছে আর কি ঘুমাই জোগে জাগে জেগে আছি এবার যার ঘুম তারে দিয়ে ঘুমে রে ঘুম পাড়াইছি এবার আমি সার ভেবেছি এবার আমি সার ভেবেছি সোহাগা গন্ধক মিশায়ে সোনাতে রং ধরাইছি সোহাগা গন্ধক মিশায়ে সোনাতে রং ধরাইছি মনি মন্দির মেজে দিব মনে এই আশা করেছি ভেবেছি এবার আমি সার ভেবেছি প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়কে মাথে ধরেছি প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়কে মাথে ধরেছি এবার শ্যামার নাম ব্রহ্ম জেনে ধর্মা ধর্ম সব ছেড়েছি শ্যামার নাম ব্রহ্ম জেনে ধর্মা ধর্ম সব ছেড়েছি এবার আমি সার ভেবেছি এক ভাবির কাছে ভাব শিখেছি এবার আমি সার ভেবেছি এবার আমি সার ভেবেছি কালী কালী পাপ হারিণী মা গো সে কি আপনি কখন এলেন আমি তো টেরই পাইনি আপনার গানের টানে চলে এলাম বেশ ভালো লাগছিল মুহূর্তটা আমি শুনেছিলাম যে তানসেন নাকি গান গেয়ে বৃষ্টি টেনে নামাতে আর আমি গান গেয়ে আপনাকে টেনে এনেছি আচ্ছা এটা ওই গানটা না যেটা আপনি আমাকে লিখে দিয়েছিলেন আপনার মনে আছে বুঝি আপনার উপর আমি ভুলি কি করে যাক যার জন্য লেখা গান তার যদি মনে ধরে তার থেকে আনন্দের আর কি হয় আপনার সব গান আমার ভালো লাগে একবার শুনলে মনে থেকে যায় মনে না থেকে যায় কিন্তু মন ভালো হয় কি সেটারই কিন্তু বেশি প্রয়োজন
আপনার মন ঠিক আছে? খারাপ লাগাগুলোকে আমি খুব তাড়াতাড়ি ভুলে যেতে চাই সরকার, চেষ্টা করি ভুলে যাওয়ার। আপনাকে এতটা রেগে যেতে আমি খুব কমই দেখেছি। আপনি সব অপমান সহ্য করে নেন, তবে আজ বলরাম ঠাকুর বুঝে কথাটা বললেন, তাতে আপনি কতটা কষ্ট পেয়েছেন সেটা আমি জানি। এর থেকে যদি শর্মানির সাথে আমার বিয়েটা হতো তাহলে ওর কপালটা ফিরে যেত। আসলে বলরাম দাদা নিজের গায়ের জ্বালা মেটানোর জন্যই আমাকে কথাগুলো বলছিল, তাতে হয়তো আমি রাখতাম না, কিন্তু ও ভুলটা করে ফেললো আপনাকে জড়িয়ে ফেলে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।